হাই বন্ধুরা, আজ আমরা যাচ্ছি ইচ্ছাপুরন হাটে। সেইখানে তার সঙ্গে রয়েছে গোবরডাঙ্গা উৎসব। আমরা প্রায় সেখানটাতে চলে এসেছি। এখানে বিক্রি হচ্ছে ঘটি গরম। এখানে রয়েছে বাচ্চাদের খেলনা। আমার বাবা এখান থেকে একটি খেলনা কিনে চলে এসেছি ইচ্ছাপূরণ হাটে। এই সাইডে চলছে এটা একটি খাবারের দোকান। সকালে পদযাত্রা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আজ দ্বিতীয় দিনে প্রথম অনুষ্ঠান সূচনা করে গেছে বিবেকানন্দ বিদ্যা মন্দির। বিবেকানন্দ বিদ্যা মন্দিরকে গোবরডাঙ্গা উৎসব কমিটির পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবার পরিবেশন করবে চাকরা নান্দনী, তবে নৃত্যানুষ্ঠান পরিবেশন করবে। এখানে বসেছে বিভিন্ন ধরনের দোকান। আমরা অনুরোধ করবো চাকরা নান্দনীকে মঞ্চে তাদের এই মেলার জিনিসগুলো প্রায় হাতে তৈরি করা জিনিস। খুবই সুন্দর সুন্দর জিনিস। মেয়েদের প্রয়োজনীয় যত জিনিস আছে সবকিছুই মেলায় পাওয়া যায়। এই দোকানে রয়েছে শুধুই কেক। আর এখানে রয়েছে হাতের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র, জিনিসগুলো অসাধারণ কারুকার্য করা। এই দোকানে রয়েছে এক সাইডে কেক, অন্য সাইডে শাড়ি। এখানে রয়েছে প্রচুর কসমেটিক্স। এখানে রয়েছে বিভিন্ন ধরনের প্রসাধনী।
এটা একটি পিঠার দোকান। এখানে রয়েছে বিভিন্ন ধরনের চুলের কালার, ফেস ওয়াশ, শ্যাম্পু, আরও অনেক রকম প্রসাধনী। এই মেলায় রয়েছে মেয়েদের যাবতীয় জিনিসপত্র, বিভিন্ন ধরনের জামা কাপড়, শাড়ি, ব্লাউজ থেকে শুরু করে কসমেটিক্স, সানগ্লাস, বিভিন্ন ধরনের গহনা সামগ্রী। এই মেলায় আরও রয়েছে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার, বিভিন্ন ধরনের চপ, পিঠা, আইসক্রিম, ঘুগনি, কেক, ফুচকা, চকলেট, আরও রয়েছে অনেক ধরনের পকোড়া, মোমো। এসব খাবার খেতে দোকানে লোকজন ভিড় জমাচ্ছে। এইগুলো সব হাতে তৈরি করা জিনিস। এখানে শাখা পলাও রয়েছে। এগুলো শাড়ি। এটা শুধু ব্লাউজের দোকান। এটা জামদানি শাড়ির দোকান। এগুলো সবই সিটি গোল্ড। এই দিদি একটা শাড়ি দেখাচ্ছেন, খুবই সুন্দর শাড়িটা। এই ইচ্ছাপূরণ হাটে শুধু মেয়েরাই দোকান নিয়ে বসতে পারবে, এটা মেয়েদেরই হাট। খুব সুন্দর নৃত্য চলছে। এখানেও রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি। এখানেও লোকজন শাড়ি দেখছে।
খুবই সুন্দর সুন্দর গয়না। অনেক লোকজন এসেছে, মঞ্চে রয়েছেন আমাদের গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শ্রী শঙ্কর দত্ত মহাশয়। বিভিন্ন ধরনের পিঠার দোকান, এখানে চলছে ধোয়া বিস্কুট খাওয়া। এগুলো সবই বাচ্চাদের খেলনা। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এখন ফিরবো বাড়ির দিকে। যেতে যেতে বলি, এই মেলাটি আপনাদের কাছে কেমন লাগলো? আজ আর নয়, এখানেই শেষ করছি, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।